মোর ভালোবাসার মানুষ একটু আসবে ওর সাথে মুই থরি বুঝলে ভালোবাসা করব তুই চান্সে ফিডিংটা লইছো হ্যাঁ 100 টাকা দি একটা প্যান আনছো একটা শাক কর দিছি দু ঘন্টার কথা বলি তুমি আসি হইস্কিজান এই যে তোমাকে নিয়ে যে আগানে বাগানে মুই ঘুরে বেড়াই আগানে বাগানে ঘোরা কিন্তু তুমি ভাববো না যে আগানে বাগানে ঘুরি মুই টাহাবা চাই মুই কিন্তু তোমাকে নিয়ে ইচ্ছা করলে ফাইভ স্টার হোটেলে নিয়ে আড্ডা মারতে পারতাম ঘুরতে পারতাম তোমাকে নিয়ে চাইনিজ খাইতে পারতাম কোক খাইতে পারতাম কফি খাইতে পারতাম হ্যাঁ এই সব খাইতে পারতাম তাহলে তুমি এখানে আসছো কেন আহা শোনা শোনো পাখি টুনি পাখি ময়না পাখি আমার জানটুনি পাখি শোনো মুই তো সারাদিন ফাইভ স্টার হোটেল এখানে ওখানে মানে ভিআইপি জায়গায় থাকি প্রাকৃতিক পরিবেশে কখনো বসা হয় না এই জন্য তোমাকে নিয়ে প্রাকৃতিক পরিবেশে বসছি প্রশ্ন করো কেন প্রাকৃতিক পরিবেশে বসছি কেন কারণ তোমাকে একটা প্রাকৃতিক মানে বিশাল আকারের এই বিশাল সুন্দর একটা সারপ্রাইজ দেবো তোমার জন্য একটা গিফট আছে গিফট কি গিফট বলো না বলো না আরে বলতে আছি তোমার জন্য একটা হেলিকপ্টারের অর্ডার দিয়েছিলাম হেলিকপ্টার হ্যাঁ ওই যে আকাশ দাপা ডট 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 করে ওরে এই হেলিকপ্টার কিন্তু আবার ক্যান্সেল করে দিয়েছি প্রশ্ন করো কেন কেন তুমি কি যুদ্ধ হারবা তুমি কি যুদ্ধ হারবা না পরে মই তোমার লাগে একটা টলার রাডার দিয়েছিলাম ক্যান্সেল করে দিয়েছি প্রশ্ন করো কেন কেন তুমি কি সাঁতার পারো ডুববা মরে যাইবা না হ্যাঁ আর পর মই করছি কি জানো কি তোমার লাগে একটা হীরা রাঙটি রাডার দিছি এই এত বড় একটা হীরা রাঙটি এইটাও কি ক্যান্সেল করছো এটা কি ক্যান্সেল করা যায় এইটা তোমার লিগে রাখছি এ এত বড় একটা হীরা আংটি ভিতরে আবার টর্চ লাইট আর মানে লাইটও আছে এত বড় আংটি হাই আমার কোন আঙ্গে লইতে হবে না আঙ্গুলে পড়বা কা তুমি হাতের মধ্যে পড়ে ঘুরবা এত বড় আংটি তো মনে করো হাতের মধ্যে লইয়ে ঘুরবা মনে করো তুমি যেদিক দা যাবা লাইটের মতো ঝিলিক পারবে আলোতে জ্বলবে মনে করবে কি মানে তুমি হা তুমি যাইতে আছো না মনে করবে পুরো শরীরটা হীরে যাইতে আছে লাগে কি থ্যাংক ইউ কুচু কুচু আর কাজী কি আছে বলো না তোমার লাগা জাপান থেকে একটা ফাইটারের অর্ডার দিছি ফাইটার হুম এটা দিয়ে আমি কি করব ফাইটার দা তুমি জানো চাই তা করবে কিন্তু কি অর্ডার দিছি জাপানে জাপানের প্রেসিডেন্ট ওয়াংসং পুং হ্যাঁ মনে করে সাইড পাস দিছি আইয়া পরে পাড়াইবে মনে করে করোনার জন্য পাড়াইতে পারতে আছে না জাপানের প্রেসিডেন্ট পাঠাবে আমার জন্য কে এটা পাড়াইবে আমি যে কি করব খুশিতে খুশিতে তো ধর ভাই এই তোমারে ধর আর শোনো আর কিছু বলার বাকি আছে বলো না বলো না একটু ধর পরে বলতে আছি এইটাই বলবো কামনা কি করছে এদিকে কাস্টমার তারা রয়েছে হাতে কোনায় গেছে আচ্ছা শোনো কও এই যে এত এক্সাইটেড হয়ে গেলাম এই ফাইটারটা কি আরে আল্লাহ মোর অশিক্ষিত গার্লফ্রেন্ড ফাইটার হইলো গাড়ি চাইরো পাঁচ দিয়ে কালা রঙের গেলাম মনে করো এই ফাইটার দিয়ে তুমি মনে করো এই যে মনে করো রাস্তা চলতে পারবা মন চাইলে পুষ্কিনের মধ্যে ঝাঁপ দিতে পারবা ও ফাইটার কিন্তু ডোববে না ও ফাইটার চলতেই থাকবে মন চাইলে তুমি উড়লেও চলে যাইতে পারবো ওইটা দিয়ে উপর দাও যায় মাঝে মাঝে উপর দাও যায় তারপর মনে হয় কারা সবচেয়ে বড় রংবাজ সে মানে এত বড় রংবাজ সে মানে সুন্দর সুন্দর পোশাক আলা মানুষ দেখলে তাদের জামা কাপড় খুললে লইয়া যায় তাই না ভাইয়া হ্যাঁ এখন ওটা খুলি পালাও কোনটা কাস্টমার বসা দোকানে কাস্টমার এটি আমার তো এটা ভালো আনছে চার ঘন্টা কথা বলি ছ ঘন্টা ফার তিন ঘন্টা ওভার হয়ে গেছে কি কি গায়ার দিমনি তুমি আমার জন্য ডায়মন্ডের এত বড় আংটি অর্ডার করো তুমি জাপান থেকে ফাইটার অর্ডার করো যেটা
আকাশ দিয়ে উঠতে পারে জমিন দাও যাইতে পারে তুমি বিশাল বড় লোক শেষ পর্যন্ত কি না এগুলো ভাড়া আনছো তুমি এই লোকের দোকান থেকে না 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 ভাড়া না ব্যাপারটা হইছে কি তোমার জন্য জাপানে অর্ডার দিছি আমার জন্য দিতে পারি নাই আমারটা অর্ডার দিতে দিয়ে দেরি হয়ে গেছে এই জন্য ওনার কাছ থেকে আনছি দাদু এই লাগলে তিন ঘন্টা ভাড়া বাড়ায় দিমু আনে অসুবিধা নেই আমি জানি এখন আমাকে মারি ফেলবে কি রে গুলি বাবাইন তো কাকা ভাই 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 এই যে ইজ্জত না ভাই লাসে উট করে দাও দাদু 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 এক করে না দাদু আর ওইসে ওইসে দাদু এবার যাও দাদু চি 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 এখনো যা শোনো চি চি জায়গা এখনো বাকি আছে আর কি গুলি ফেলাও এই প্যান ওরে দেও না মারু দেও না পড়ি মানুষ বলে দি দেখ মন্দিরে বাচ্চা তুই গুন কই রে এখানে হইয়া কে এখন গুলো আমার ইজ্জত চলে যায় গই তো 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 তোমার ইজ্জত কোথায় যায় বড় ইজ্জত যাইতে আছে গা ওই যাও গার গিয়া হ্যাঁ 100 টাকা দি একটা প্যান আনছ একটা শাক কর দিছি 2 ঘন্টা কথা বলি তুমি আছি আপা চিচি পকেটে রাখেন না এখন এগুলো কুল দাদু দাদু পরে দিলে ভয় না দাদু বেল কিন্তু তোমার না বেল মোর বেল আর একজন কাছে গান্তে চাই গিয়া আপা এলো এক্সকিউজ মি আমি ওদিকে পলমি ওদিকে পলমি একটু ওদিকে ঘর দাঁড় তো ভাই কি দাও এটা ভাড়া আনছো পেনটা ভাড়া আনছো বেল দাও আর একজন কাছে থেকে ধার আনছো আচ্ছা তোমার এই যে বডিটা এটা তোমার নিজের তো জানতা কি আন্ডারপার্ট কিন্তু মোর পুরান তো দিও পরে দিল পঞ্চাশ টাকা বাকি রয়ে গেছে প্রত্যেকটা জিনিসের তো একটা লিমিট থাকে তোমার চাপাবাজি লিমিট তো একদম মানে এলাকা ছাড়াই গেছে যার নিজের কাপড় চোপড় কেনার ক্ষমতা নাই সে কিনা আমাকে বলে মূর্খ গার্লফ্রেন্ড আর আমার মতো মেয়ের সাথে প্রেম করতে আসছো তোমার মতো চাল চলহীন লোক আর কোনোদিন যদি তুমি আমার সামনে আসছো তাহলে তোমার একদিন কি আমার ও জান পাখি শোনো শোনো জান পাখি তোমার দিদি আর ধরছি পায়ে ধরছি মাথায় ধরছি হাতে পায়ে সব জায়গায় ধরছি জান তোমার মানে সব অর্ডার তোমার জন্য ঠিকই জাপানে দিয়েছি আমারটা দিতে পারি নাই আমারটাও দেব ওই যে অন্য কথা তোর অর্ডারের গোষ্ঠী কিলাই আর কোনোদিন যদি আমার সামনে আসিস না তো চোখ দুইটা খুলে ফুটবল খেলবো ফুটবল খেলতে পারবে না ও জান তুমি কি পাখি এই কি তোর সাথে আমার ব্রেকআপ 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 মানে ফিনিশ সবকিছু এটা বুঝছস তো বুঝছি হলো আমার আরেকজন দেল রে বাবা করি নেই যে বুদ্ধি তোর কাছ থেকে ও জান তুমি কি ও জান ও জান কি হ্যালো এভরিবডি হোম বাড়িতে কেউ আসেননি গো চরি টুটি বাড়িতে কেউ আছেন হ্যালো ওমা আপনি আমাকে চিনতে না আসলো না আজকে তিনটার সময় আছে ওই যে ফার্কের যে বেঞ্চিতে বসে বসে আপনার কথা বলছিলেন ওখানে একটা ব্যাটাকে আমি দড়ি কাপড় টাপড় কোট টোট খুলে লই গেছিলাম ও আচ্ছা আচ্ছা আপনি সেই লন্ড্রিওয়ালা ইয়াছে 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 তো এইখানে কি মনে করে আর এটা কোথা থেকে ভাড়া নিয়ে আসছেন কোন লন্ড্রি থেকে না 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 ভাড়া মুকিলা মাই নেম ইজ 8 টাকা দি কিছু ফুড প্লাজা তো ফুড প্লাজা হ্যাঁ এটা আবার কোথায় কিলা গুলিখানের ফুটপাত আপনি যেমন ফুটপাতের লোক জিনিসপত্র ফুটপাত থেকে কিনেন তা এখানে কি মনে করে আসছেন না বাচ্চি যে আমি যাওয়ার হরে তো আপনাকে ফিম ফিরতে ভালোবাসা কাটা বই গেছে তো মিশমিশ তা আমি তো এখন বেচালার আমিও বেচালার তো হইছেটা কি বলছিলাম যে আই লাভ ইউ কি আই লাভ ইউ আমি আপনাকে ভালোবেসে ফেলছি তখন দেখি মনকে মানাইতে মারি ন পুরাল দিয়ে চলে আসি পাবনা যাবেন বিয়ার হরে দিয়ে হানিমুন করতে যাবে কেন নাকি না প্রবলেম চামু গাড়ি তোরে পাগলাগার হতে দিতে যামু পাগল কোনোদিনই বুঝতে পারে না যে সে নিজে পাগল যান তো এখান থেকে যান আপনাকে ভালোবাসতে পারছি ভাই আপনি একটা কথা বুঝাই বলেন এই
এবারে মুই হেই ছোন ভাই গন্ডে গেট সামনে দাঁড়াই রইছি মোর ভালোবাসার মানুষ একটু আসবে ওর সাথে মুই ছড়ি বুঝলে ভালোবাসা করব তুই চান্সে ফিডিংটা লইছো একে দু তোর সাথে মোর নাই একটু দূরত্ব হইছে হোক তুমি মোকে মারো কাডো ফাড়াও সাড়াও যা মুছে তা করো এই উড়ু যে তোমাকে তোমার সাথে আবার সেটিং লইতে আইছে তুমি এখানে জানতো পাখি স্টিয়ে পাখি ময়না পাখি টুনটুনি পাখি ছাও তোমার সাথে মোর একটু দূরত্ব হয়েছে সেটা মুই জানি মোর দোষে হয়েছে হ্যাঁ সেটার জন্য তোমার কাছে মুই সরি বলবো কিন্তু এই উডু যায় হুক না এ এ তুই কি মনে করছ মোর ভালোবাসার মানুষের সাথে একটু দূরত্ব হয়েছে তার জন্য হৃদয় থেকে ও সুইটটা গেছে নো আর আর আমার হৃদয় একেবারে আটার মতো লাইগিয়া রয়েছে বেবি তুমি এদিকে একটু বুঝাই বলো আমি তোমাকে পাউ বেশি বলেছি এই কিয়া এই দেখ কিয়া এই মাপ দিল আমি তোর চেয়ে লম্বা আমি কোন দিক দিয়ে বেবি হইছে রে কোন দিক দিয়ে বেবি আমি জান পাখি এক্সকিউজ মি মুই কথা বলবো কি এই শোনো এখন যদি তুমি এখানে চিল্লাচিল্লি করো তোমার ঘরের লোকজন যদি আইসে দেখে বলবে তোমার সুদর্শন জামাইটা চিল্লাচিল্লি করতেছে রাগারাগি করতেছে সেটা কিন্তু মোর ইজ্জতের সমস্যা হবে তোমার ইজ্জতের সমস্যা হবে সাথে মুই দেখতে আছি ও আর তোমাকে একটু কথা জিজ্ঞাসা করি এই যে তোমার সাথে যে মোর দূরত্ব হয়েছে এটা কার জন্য জানো এই ইফতারের জন্য কারণ হইলে মুই তো মনে করো আর দোকান তনে কোট টানছিলাম ভাড়া দিয়া টাকা দিয়া চুরি করি তো তার আনি নেই ও তোমার কাছে তোমার সামনে মরে অপমান কাছে আসো দাদু আসো তুমি ও যে কোটটা কার কাছ থেকে ভাড়া আনছো মুই দেখছি একজনে লন্ড্রিতে আয়রন করতে দিছে তুমি ওটা পয়ে আসছো ওই লোক তোমাকে খুঁজতে আছে জামা কাপড় খুললে নেবে জানতো বাকি মুই গেলাম ওকে তুমি দেখতে আছি আরে এই আর পারলাম না কুত্তিকা এইসব যে পাগল এসে আমার কপালেই জোটে যত সব তোমার এক্স হইয়া যাইনি আর তুমি কিন্তু অন্য কারোর সাথে এখনো সেটিং হইয়া যাও নাই গেছো গেছো শোনা পাখি বল কি বলার জন্য আমার দাঁড় করাইছো সেটা বল চাপাবাজি আর বকবকানি বন্ধ কর কি সুন্দর লাগতে আছে তুমি সেতলো তোমাকে বেমালা ভাল লাগে চোখ দুইটাই যেন সুন্দর মায়াবি একে পরির মতো চোখে হাসিটাও ভাল লাগে একটু বলি শোনো শোনা মুই সিনেমার মধ্যে দেখছি সালমানের সিনেমার মধ্যে মান্নার সিনেমার মধ্যে শাকিব খানের সিনেমার মধ্যে ওই যে নায়িকার জন্য নায়ক কত কিছু কইরে ফেলায় কিডনি বেশ চালায় ফ্যাপসা বেশ চালায় সব কিছু কইরে ফেলাইতে পারে মুইও ভাবছিলাম তোমার জন্য কিছু একটা হরবো কিন্তু হরতে থেকে বেশ একটু সাড় আমি মেরে ফেলাইছি সেটা মোর বলা মানে করা উচিত হয়নি ভালোবাসার মধ্যে মিথ্যার আশ্রয় নেওয়া উচিত না মুই যেটা খুঁজে ফেলাইছি মোর ভুল হয়ে গেছে মুই স্বীকার করতে আসি এই হাত জোর করতে স্বীকার করতে আসি আজকে তোমার কাছে সত্যি কথা বলতে আসি মুই গরিব মানুষ সত্যি গরিব কিন্তু মোর ভালোবাসাটা গরিব না মোর ভালোবাসাটা অনেক বড় লোক ধনী মোর ওই হৃদয়টার দিকে তাকাইয়া তুমি দেখো মোর ভালোবাসাটা কিন্তু তোমার জন্য সত্যি আছে এখন মুই গরিব মানুষ এখন গরিব যাই না তুমি যদি মোকে ভালোবাসতে পারো ভালোবাসছো আর যদি মনে করো মুই গরিব এই অপরাধে তুমি মোকে ভালোবাসবা না তাহলে বাইছো না এ তো তোমাকে সত্যি করি একটু কথা বলি মুই তোমাকে সত্যি অনেক ভালোবাসি মোর ভালোবাসা কিন্তু মিথ্যা না মুই তাহলে যাই তুমি যদি গরিব মনে করে ভালোবাসতে পারো বাইছো তাই কথা দিতে আছি মুই আর সাড়ামি সাড়ামি মার মুন্ডা মুই ভালো হয়ে গেছি আচ্ছা তোমাকে একটা কথা বলি তোমার কাছে কি আমি কখনো বলছি যে আমার বড় লোক বয়ফ্রেন্ডের দরকার আমার ফাইটার হেলিকপ্টার ডায়মন্ডের এত বড় আংটি এগুলো আমি তোমার কাছে কখনো চাইছি চাও নাই মুই ভাবছি তোমাকে দেব দেওয়ার ইচ্ছা আছে কিন্তু টাকা নাই তোমার কাছে যখন আমি চাই নাই তখন তোমার এত চাপাবাজি করার কি দরকার আর লন্ড্রিতে আরেকজনের ড্রেস লন্ড্রিতে দিছে সেই ড্রেস তুমি ভাড়া কইরা পুইরা আমার সাথে দেখা করতে আসছো কেন এই যে তুমি এখন এই ড্রেসটা পরছো এটা খারাপ কোন দিক দিয়ে বলো ভালোবাসা কি কোনোদিন টাকা পয়সা বিষয় সম্পত্তি এগুলো দেখে হয় তুমি যেমন আছো আমি তেমন ভাবেই তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো তোমার এসব আর চাপাবাজি করতে হবে না মনে থাকবে তো আমার কি পাগলা কুত্তা কামড়েছে আমার সাফা মারতে যাবো কেন এই ড্রেসটাই কিন্তু মোর একটু ফুডা হয়ে গেছে একদিক দিয়ে তাতে অসুবিধা কি ভালোবাসা ফুডা হয় নাই ভালোবাসা ঠিকই আছে আচ্ছা শোনো এখন একটা কাজের ব্যবস্থা করো বিয়ে করতে হবে না সংসার করতে হবে না বলো তুমি যেহেতু বলছো
কোনো ফাজলামি আর করব না শুধু কাজ একদম পরিশ্রম কইরা তোমার আর আমার সংসার চালাবো ঠিক আছে জানতো বাকি ঠিক আছে তাহলে আচ্ছা শুনো পকেটে টাকা পয়সা কিছু আছে কেন তোমার টাকা লাগবে জান আরে না আমাদের মিন্টু ভাইয়ের দোকান আছে না চলো দুজনে মিলে মিন্টু ভাইয়ের দোকানে চা খাবো চা খাবা আমি আমি চা খাওয়া ছাইরা দিছি জান তুমি যা খাও বুঝতে পেরেছি পকেটে টাকা নাই সেটা বললেই পারো শোনো তোমার টাকা লাগবে না আমি তোমাকে চা খাও তুমি খাওয়াবা সকাল থেকে এক কাপ চাও খাই নাই শোনা দুই কাপ চা খামু গরুর দুধের চা খামু আরে না ভালো টোস্ট বিস্কুট পাওয়া যায় একটা টোস্ট বিস্কুট একটা বেলা বিস্কুট আর দুইটা নুনটা বিস্কুট কিন্তু খামু না করতে পারবা না কিন্তু তোমার যা যা ভালো লাগে তুমি তাই তাই খেও আমি তোমাকে খাও বাসায় সাবান নেই একটা সাবানও কিনা দিও গোসল করতে হবে না